একটি প্রশ্ন তোমাদের প্রায় আসে যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে কোন কোন ধাতু নিষ্কাশন করা হয়। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মাধ্যমিক লেভেলে। তো এইটা জানার জন্য তোমাকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমে আমাদের অ্যালুমিনিয়ামের আকরিক যার নাম হলো বক্সাইট, প্রধান আকরিক অ্যালুমিনিয়ামের, এই বক্সাইটের সংকেত থেকে, বক্সাইটের সংকেত হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, অর্থাৎ Al2O3, তার সঙ্গে রয়েছে 2H2O, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক। এই আকরিক থেকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে, এর মধ্যে তো অনেক অশুদ্ধি মিশে থাকবে, তো এই অশুদ্ধগুলোকে প্রথমে দূর করতে হবে। দূর করে আমাদের যেটা করতে হবে বিশুদ্ধ অ্যালুমিনা, অ্যালুমিনা হচ্ছে Al2O3, এই বিশুদ্ধ অ্যালুমিনা প্রস্তুত করতে হবে, বিশুদ্ধ অ্যালুমিনা, যার সংকেত হচ্ছে এইটা, অ্যালুমিনা প্রস্তুত করতে হবে। এবং প্রস্তুত করা হয়ে গেল, এবার এর একটা গলনাঙ্ক আছে, এর গলনাঙ্ক কত, এর গলনাঙ্ক হচ্ছে 2000 ডিগ্রি সেলসিয়াস, ভাবো অনেকটা বেশি। তো এত গলনাঙ্ক নিয়ে যাওয়ার জন্য প্রচুর পরিমাণে জ্বালানি খরচ হয়ে যাবে, এই জন্য আমরা একটা কাজ করতে পারি, কি করতে পারি, এর গলনাঙ্কটা কমানোর জন্য এর সঙ্গে এই অ্যালুমিনার সাথে এই যে Al2O3 দেখছো, এর সাথে আমরা দুটো জিনিসকে অ্যাড করে দেবো। কি সেই দুটো জিনিস? একটা হচ্ছে ক্রায়োলাইট, 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 আর একটা জিনিস আমরা অ্যাড করে দেব যার নাম হচ্ছে ফ্লোস্পার, ফ্লোস্পার। এই দুটো জিনিস অ্যাড করে দিলে কি হবে, এই দুটো জিনিস অ্যাড করে দিলে এই যে টেম্পারেচারটা 2000 ডিগ্রি সেলসিয়াস লাগছিল মানে এটাকে গলানোর জন্য, সেটাই গিয়ে কমে গিয়ে কত হয়ে যাবে, 900 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে। তাহলে আমাদের জ্বালানি খরচটা অনেকটাই কমে গেল। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গ্রাফাইট অ্যানোড এবং গ্যাস কার্বন নির্মিত ক্যাথোড ব্যবহার করতে হবে। এরপরে এটাকে তড়িৎ বিশ্লেষণ করতে হবে, তার জন্য আমাদের গ্রাফাইট অ্যানোড এবং গ্যাস কার্বন নির্মিত ক্যাথোড ব্যবহার করতে হবে। তাহলে যেটা হবে, আমরা কি করলাম, গ্যাস কার্বন নির্মিত ক্যাথোড ব্যবহার করলাম, ক্যাথোড ব্যবহার করলাম এবং গ্রাফাইট নির্মিত কিছু অ্যানোড ব্যবহার করলাম। এরপরে যখন আমরা তড়িৎ চালনা করব, তড়িৎ চালনা করলে কি হবে, এই যে অ্যালুমিনা আমরা দেখতে পাচ্ছি, অ্যালুমিনাটা ভেঙে যাবে। অ্যালুমিনার সংকেত কি, অ্যালুমিনার সংকেত হচ্ছে Al2O3, এটা ভেঙে যাবে, এটা বিয়োজন ঘটবে, তাহলে বিয়োজন বিক্রিয়াটা কি হবে, এটা ভেঙে গিয়ে তৈরি করবে 2Al+3 এবং CO-2। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্যাথোড এবং অ্যানোডে কি কি বিক্রিয়া হয় দেখে নাও। আমরা প্রথমে আসছি ক্যাথোড বিক্রিয়া, ক্যাথোড বিক্রিয়া, ক্যাথোড বিক্রিয়া কি হবে দেখো, ক্যাথোড মানে তো নেগেটিভ তড়িৎদ্বার, তাহলে নেগেটিভ তড়িৎদ্বারে কি আসবে, নিশ্চয়ই নেগেটিভ তড়িৎদ্বারে পজিটিভ আয়নটি আসবে, অর্থাৎ পজিটিভ আয়নটা কি এখানে, এই অ্যালুমিনিয়াম আয়ন। তাহলে এখানে যে বিক্রিয়াটা হবে, এই অ্যালুমিনিয়াম যে আয়ন আছে এ কি করবে, 6টা ইলেকট্রন ক্যাথোড থেকে গ্রহণ করবে, প্লাস চিহ্ন দিলাম, এই 6টা ইলেকট্রন গ্রহণ করে তৈরি করবে 2Al, অর্থাৎ অ্যালুমিনিয়াম এই ক্যাথোডের গায়ে জমা হবে। এবার আসছি অ্যানোডে কি বিক্রিয়া হবে দেখে নাও, অ্যানোড বিক্রিয়া, অ্যানোড বিক্রিয়া, অ্যানোডে কি হচ্ছে, অ্যানোডে এই যে অক্সিজেন নেগেটিভ, এটা পজিটিভ অ্যানোডের দিকে যাবে, গিয়ে কি করবে, এখানে ইলেকট্রন ত্যাগ করবে, 6টা ইলেকট্রন ত্যাগ করলো, ত্যাগ করে তৈরি করবে 6O এবং এটা যুক্ত হয়ে তৈরি হবে 3O2, অর্থাৎ অ্যানোডে অক্সিজেন গ্যাস নির্গত হবে আর
ক্যাথোডে অ্যালুমিনিয়াম যুক্ত হবে। এই ছিল অ্যালুমিনিয়াম ধাতুর নিষ্কাশন। একবার আমরা জাস্ট এক মিনিটের মধ্যে টোটাল বিষয়টা একটা ওভারভিউ করে আসি। প্রথম হচ্ছে যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে কোন কোন ধাতু নিষ্কাশন করা হয়। তো তোমাদের প্রথমে আমি একটা চার্ট দিয়েছিলাম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, এই ধাতুগুলোকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে নিষ্কাশন করা হয়। তারপরে আমরা এখানে মেনলি যে ধাতুটাকে ধরেছিলাম সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতু। অ্যালুমিনিয়ামের অক্সাইড, এই অ্যালুমিনিয়ামের যে আকরিক, আকরিকের নামটা কি? বক্সাইড। বক্সাইডের সংকেতটা কি দেখে নাও, এটা অনেক সময় শর্ট প্রশ্ন আসে। এটাকে কি করা হয়? বিশুদ্ধ করা হয়। বিশুদ্ধ করে বিশুদ্ধ অ্যালুমিনা তৈরি করা হয়। অশুদ্ধিগুলোকে বের করে দিয়ে বিশুদ্ধ অ্যালুমিনা তৈরি করা হয়, যার গলনাঙ্ক হচ্ছে 2000 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এত উচ্চ গলনাঙ্কে নিয়ে যেতে প্রচুর মানে জ্বালানি খরচ লাগবে, যেই কারণে আমরা কি করলাম, এই অ্যালুমিনার সাথে ক্রায়োলাইট এবং ফ্লোস্পার অ্যাড করলাম। তার ফলে এর গলনাঙ্কটা কমে কত কত হলো? 900 ডিগ্রি সেলসিয়াস হলো। এরপরে আমরা কি করলাম, এই অ্যালুমিনাকে নিয়ে আমরা বিগলিত অ্যালুমিনার মধ্যে তৈরি দেওয়ার হিসাবে আমরা গ্রাফাইডের অ্যানোড ব্যবহার করলাম আর গ্যাস কার্বনের ক্যাথোড ব্যবহার করলাম। এরপরে তড়িৎ চালনা করলে কি হবে, এই অ্যালুমিনা বিয়োজন ঘটবে এবং অ্যালুমিনিয়াম ও অক্সিজেন উৎপন্ন হবে। এরপরে আমরা দেখলাম যে ক্যাথোডে কি উৎপন্ন হবে, ক্যাথোডে এখানে অ্যালুমিনিয়ামটা ক্যাথোডে উৎপন্ন হবে, আর অ্যানোডে কি উৎপন্ন হবে, অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে। তো আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, অবশ্যই একটি লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকে অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করে রেখো, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন তোমাদের পৌঁছে যায়। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিও দেখা হবে।